বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম। আশরিফা কিচেন হোমে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো আবারও প্রতিদিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে আজকে দুর্দান্ত একটা বিকালের নাস্তার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের নাস্তাটা আমি বিট আর সুজি দিয়ে বানাবো। তার সঙ্গে আরও কী কী উপকরণ দেবো আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে আমি এক বাটি নিয়েছি সুজি। কী কী লাগবে বন্ধুরা দেখিয়ে দিই। এখানে নিয়েছি এক বাটি সুজি, গাজর, চারটা মাঝারি সাইজের আলু সিদ্ধ, পিঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হিং, আর নিয়েছি বিট। বিটটাকে আমি গেট করে নিয়েছি। তো এই কুটটাকে আমি সর্বপ্রথম আগে রান্না করে নেব। চলুন তাহলে আর কথা বাড়াবো না, এখন মূল উপকরণে যাওয়া যাক। প্যানে আমি একটু দিয়েছি সাদা তেল। তেলটাকে একদম ভালো করে হাই হিটে গরম করে নেব। দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো কিছুটা হিং। হিংটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পিঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, গাজর, গ্রেট করা গাজর, আর দিয়ে দেবো বিট। বিটটাকে আমি গ্রেট করে নিয়েছি। নিয়ে সবগুলো উপকরণ আমি ভেজে নেব। ঝালটা যে যেরকম খাবেন সেই পরিমাণে দেবেন। আমি একটু ঝাল দিয়েছি, তাতে হবে কি এই সুজির যে স্যান্ডউইচটা এটা খেতে খুবই ভালো লাগবে, ঠিক দেখতে স্যান্ডউইচের মতো। বিট স্যান্ডউইচ এটার নাম হচ্ছে। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। তো এটা 2 থেকে 3 মিনিট আমি ভেজে নিয়েছি। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরা, ধনিয়া গুঁড়ো, নিয়েছি সামান্য একটু গরম মশলা গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর নিয়েছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া। তো এটা মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভেজে নেব। ভাজানোর পরে এখানে যে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি সেটা দিয়ে দেবো। আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি একদম, তাবু একটু হাতার হাতল দিয়ে কুকুরে এভাবে ম্যাশ করে নেব আলুটাকে। এতে কী হবে খেতে ভালো লাগবে আলুটা, এভাবে একটু ম্যাশ করে নিতে হবে আলুটাকে। এই কুটটা আপনারা লুচিতেও ব্যবহার করতে পারেন। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। তো কুটটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নিয়ে সুজির ডোটা বানিয়ে নেব। তো আবারও আমি একটা কড়াইতে পানি দিয়েছি 2 কাপ পরিমাণ, দিয়ে দেবো লবণ, লবণ দিয়ে দেবো। পানিটা যখন একবার থকবকে করে উঠবে তখন আমি এখানে সুজিটা অ্যাড করব। 1 কাপ সুজির জন্য 2 কাপ পানি। পানিটা আমার ফুটে উঠেছে, এখন সুজিটা দিয়ে দেবো। দিয়ে অনবরত নাড়তে থাকবো। তো সুজির ডোটা আমার হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে আমি একটা শক্ত একটা ডো তৈরি করে নেব। আটা ঠিক যেভাবে আমরা পরোটা বানাই সেভাবে একটা লেচি বানিয়ে নেব। তো ডোটাকে এভাবে একটু গরম গরম অবস্থায় একটু ময়দা দিয়ে মেখে নিতে হবে, ঠান্ডা হলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে। হাতে এভাবে একটু অল্প করে ময়দা নিতে হবে আর মাখতে হবে। তো ভিতরের কুটটাও আমার ঠান্ডা হয়ে গেছে, প্রথমে এটা লেচি কেটে নেব। এভাবে একটু করে লেচি কেটে নিতে হবে, অবশ্যই ছোট বড় আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারেন। এটাকে এভাবে একটু করে নিতে হবে। তো আমার একটা হয়ে গেছে, এখন বাকি কুটটা আমি এভাবে নেব। এই যে এভাবে একটু করে নেব, নেওয়ার পরে এটাকে এভাবে দেব। এই যে দেওয়ার পরে এখানে আর একটা টুকরো আমি এখানে দিয়ে দেবো।
এই যে, তারপরে আমি এখানে একটা চাকু নিয়েছি, চাকুর সাহায্যে এভাবে একটু করে ডিজাইন করে নেব। এই যে তো আবারও আমি একটা বানাচ্ছি। তো দেখুন একইভাবে বাকি সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এই যে এখন ভাজার জন্য চুলার কাছে চলে যাব। চুলে আমি একটা প্যান বসেছি, প্যানটা আমি দিয়েছি সাদা তেল অল্প করে, এখন দিয়ে দেবো বিসমিল্লাহ। জালটাকে একটু লো ফ্লেমে রাখতে হবে, বেশি হাই হিটে দেওয়া যাবে না। আর এটা ডুবা তেলে ভাজার কোনো দরকার নেই, অল্প একটু করে তেল দিয়ে জাস্ট খালি একটু যাতে নিচে লেগে না যায় সেই পর্যায়ে। তো নাস্তাগুলো আমার এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেবো, এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। ডালটাকে অবশ্যই একটু লোতে রাখতে হবে, নাহলে যে এরকম একটু বেশি বেশি কালার হয়ে যাবে। এভাবে উল্টে পাল্টে আমি বাকি সবগুলো আমি ভেজে নিয়েছি, হালকা ব্রাউন কালার যখন হবে তখন আমি এটাকে নামিয়ে নেব। অল্প তেলে এই নাস্তাটা হয়ে যায়, এই নাস্তাটা খেতে অসম্ভব মজার, অল্প তেলেই হয়ে যায়, বেশি একটা তেল লাগে না। এভাবে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ আলতোভাবে উল্টে দেব। উল্টে পাল্টে ভেজে নেব, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন এটা আপনারা এমনিও খেতে পারেন ভাজা ছাড়াই, যেহেতু এটা কুটটা সিদ্ধ করা মানে কাওয়া করা আছে ডোটা, এমনিও খেতে পারেন, তো যে কোনো সস চাটনি দিয়ে খেতে পারেন, আর এটা ঝাল এমনিও খেতে পারেন বিকেলে চটজলদি একটা নাস্তা, বাসায় যে কোনো গেস্ট আসলে চটজলদি একটা নাস্তা ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে দিতে পারবেন। তো দেখা হবে এরকম নতুন নতুন রেসিপির সঙ্গে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।